প্রেমকে না বলুন, প্রেম থেকে দূরে থাকুন। যাদের কেউ নাই তাদের নিয়ে গণক্রন্দন, প্রেমের নামে অশ্লীলতা রোধে প্রেম বঞ্চিত সংঘের মিছিল। এসব কোনো প্রেম বিরোধী সংঘের স্লোগান নয়, বরং 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের ক্রীড়াসূচি, যেগুলোতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বব্যাপী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। দিনটিতে প্রিয় মানুষগুলোর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে উদযাপন করেন অনেকেই। তবে দিনটিকে ঘিরে উদযাপন আনন্দের পাশাপাশি উদযাপনের বাধা দেওয়া বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এইবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা দিবস বিরোধী অনেক কর্মসূচি চোখে পড়ছে। কর্মসূচিগুলোতে প্রতিক্রিয়া দিয়ে সহমত জানাচ্ছেন অনেকেই। এই কর্মসূচিগুলো নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে অনেকেই নিজেদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকার কথা যেমন জানাচ্ছেন, তেমনই অনেকেই কর্মসূচি নিয়ে মেতেছেন হাসি ঠাট্টায়। সামাজিক মাধ্যম ফেসবুকে মোহাম্মদ সৈকত নামে এক তরুণ প্রেমের নামে অশ্লীলতা রোধে প্রেম বঞ্চিত সংঘের মিছিল নামে একটি কর্মসূচি তৈরি করে লিখেছেন, কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। এমন আরও দুই তরুণ সোহান আহমেদ ও সাদিন হোসেন তৈরি করেছেন এক কর্মসূচি, যার নাম যাদের 14 ফেব্রুয়ারিতে পার্টনার নাই তাদের নিয়ে গণক্রন্দন কর্মসূচি। তাদের এই কর্মসূচিতে 25,700 মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এই কর্মসূচিগুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে অভ্র আবরার ইয়াসিন নামে এক তরুণের তৈরি করা 14 ফেব্রুয়ারিতে কাপলদের দিকে জুতা নিক্ষেপ কর্মসূচি, যাতে প্রতিক্রিয়া জানিয়েছে 50,000-এরও বেশি মানুষ। এমনই কিছু হাস্যরসাত্মক কর্মসূচিগুলোর মধ্যে আছে বয়কট ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারিকে ভাই বোন দিবস হিসেবে ঘোষণা করা হোক, 14 ফেব্রুয়ারি উপলক্ষে কালো ব্যাজ পরিধান করে ক্যাম্পাসে আসব, 14 ফেব্রুয়ারি ঘূর্ণিঝড় হোক, 14 ফেব্রুয়ারি সিঙ্গেলদের বিক্ষোভ মিছিল, 14 ফেব্রুয়ারিতে কাপলদের দেশ থেকে বিতাড়িত করা হোক, প্রেমকে না বলুন, প্রেমিকাকে হ্যাঁ বলুন সহ আরও অনেক ক্রিয়াসূচি। এবছর 14 ফেব্রুয়ারিতে একই সঙ্গে ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন, সরস্বতী পুজো ও সুন্দরবন দিবস পালন করা হবে। নুসরাত তরিন, চ্যানেল আই অনলাইন।